সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। সাথে আছি পারিহার, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়োজনে। এবং আজকে কিন্তু আমার আনন্দটা একটু বেশি, কেননা মিউজিক অ্যান্ড রিদমে আজকে একজন নয়, আছেন দুজন প্রিয়মুখ, দুজন পছন্দের শিল্পী। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের শিল্পী তপন চৌধুরী। তাকে নিয়ে বলার কিছুই নেই, কারণ অনেক আগের থেকে তিনি তার গান দিয়ে সবার ভিতরে এত সুন্দর একটি জায়গা তৈরি করে নিয়েছেন, আমার মনে হয় এটা নতুন করে বলার কিছু নেই। সঙ্গে আছেন আরেকজন প্রিয় মুখ, আমাদের আরেকজন প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব মিষ্টি একটি মুখ, মিষ্টি কণ্ঠ, দিঠি আনোয়ার। দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে পারিহা, এবং সেই সাথে এনটিভিকেও অনেক ধন্যবাদ। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি দাদা। আমি শুরুতেই বলছি, আজকে আমরা গান গাইবো, আমি আর দিঠি আনোয়ার। দিঠি হলো আমাদের সবার খুব প্রিয় এবং আমাদের শ্রদ্ধেয় লেজেন্ডারি গীতিকার, গীতি কবি, আমাদের মানে আমাদের অনেক শ্রদ্ধার একজন মানুষ, গাজী মাজহারুল আনোয়ার, ওনার সুকন্যা, যোগ্য বাবার মানে সুযোগ্য কন্যা। তবে আজকে আমি সৌভাগ্যবতী এই কারণে যে আজকে তপন চৌধুরীর পাশে বসে আমি গান করব, মানে আমার এই সুযোগটা করে দেওয়ার জন্য স্পেশালি এনটিভিকে আমিও সেই জন্য এখানে আসা, দিদির সাথে গান গাইবো। এবং আমাদের অডিয়েন্স কিন্তু অপেক্ষায় আছে যে দুজনের গানই শুনবে তারা। গান দিয়ে শুরু করি আমরা? আচ্ছা, আমরা প্রথমে যে গানটা গাইবো এটা হলো দেশের গান, দেশের গান। এটা যেহেতু ভাষার মাস, ভাষার মাসে আছি আমরা, ওই জন্য আমরা প্রথম গানটা গাইবো গাজী মাজহারুল আনোয়ার, ওনার লেখা গান, এবং সুবীর নন্দীর, আমাদের আরেকজন শ্রদ্ধেয় প্রিয় শিল্পী সুবীর নন্দীর সুর করা গান। ঠিক আছে, এবং এই গানটা গেয়েছিলেন সুবীর নন্দীর দা তো গেয়েছিলেন, তপন দা গেয়েছিলেন, সেই সাথে শাকিলা জাফর, তিনজনের ট্রায়ো। আজকে চেষ্টা করি। আমার কানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারি আমার বাংলাদেশটা, আমার কানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার কানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার কানের শ্রেষ্ঠা আমার বাংলাদেশটা, আমার কানের শ্রেষ্ঠা আমার বাংলাদেশটা, আমার কানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, ও আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার ছোট নদীর কুল আমার বাংলাদেশটা, আমার ছোট নদীর কু আমার বাংলাদেশটা, আকাশ ছড়া বৃষ্টিতে মেতে আমার দেশটা, আমার কানের শ্রেষ্ঠা আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, ও রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোগ
আমার বাংলাদেশ আর শিশির ভেজা ইমেলে ভোর আমার বাংলাদেশটা আমার গানে দেশটা আমার বাংলাদেশটা আমার গানে রাস্তায় আমার বাংলাদেশটা আমার গানে সঞ্চারি আমার বাংলাদেশটা আমার গানে অন্তরা আমার বাংলাদেশটা আমার গানের শেষটা আমার বাংলাদেশটা আমার গানে দেশটা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা ও আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা। বাংলাদেশ তে এত সুন্দর একটি গান, আমার মনে হয় দাদা এবং আপু বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের জন্য ভাষার জন্য প্রাণ দিয়েছে, এমন নজির কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যাবে না যে দেশের জন্য ভাষার জন্য প্রাণ দিয়েছে, তেমন একটি দেশ হচ্ছে বাংলাদেশ এবং সমস্ত ভাষা শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা পরের গানে যাব, তবে তার আগে দর্শক অনেকক্ষণ ধরে লাইনে আছেন, ফোন নিয়ে আমরা আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, শুভ রাত্রি, খুব ভালো আছি। কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে কথা বলুন। আমি খিলখেতে টুটুল বলছি। আচ্ছা টুটুল ভাই, কথা বলুন। আমি দ্বিতীয় আপার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আপা ভালো, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। যে আপনারা রাজ্যে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা ভালো না থেকে পারি বলেন। জি আপা, আপনার কাছে আমার একটাই গান রিকোয়েস্ট থাকবে। প্লিজ বলুন। রুনা লায়লা ম্যামের একটা গান আছে, আমার মন বলে তুমি আসবে, এই গানটা একটু গাবেন? অবশ্যই, আমারও খুবই পছন্দের একটা গান, তো আপনি আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আমি চেষ্টা করব গানটা করতে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। তাহলে আমরা গানে যাব, আবারও দিঠি আপুকে দেখি এখন শুরু করব। দাদা দিঠি গাইবে আজকে, দিঠি গাইবে সব। আচ্ছা আমি সাহস করি, তপনদা যেহেতু আছেন, তপনদা আমাকে সবসময় খুব ইন্সপায়ার করেন, এই জন্য তার পাশে বসে গান গাইতে একটু কমফোর্টেবলি ফিল করি আমি আসলেই। তো এখন যে গানটি করবো, এটি একটি আমাদের পুরনো দিনের ছায়াছবির গান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর আনোয়ার পারভেজ, এবং গানটি গেয়েছিলেন আমার পছন্দের, সবার পছন্দের সাবিনা আন্টি। আমি একটু চেষ্টা করি। মরমে রাঙা পাখি উড়ে সে গেল নাকি, সে কথা জানা হলো কখনো বসন্ত কখনো শ্রাবণ।
আমার মনে হয় দাদা কিছু বলবে, আমি কিছু না বলি দাদাই বলবে। আমরা এত শুনেছি, এত শুনেছি, আমাদের মানে আমার হৃদয়ে গেঁথে আছে গানগুলো, এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর সুন্দর গান। অবশ্যই, যে সময়কার গান আসলে ওই সময়টাই কিন্তু বলা হয় যে আমাদের বাংলা সঙ্গীতের স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ ছিল 60-70-80 দশক। এবং এই স্বর্ণযুগের গানগুলো যখন আবার শুনছি, আবার নতুন করে আবারও ভালো লাগছে, ভালো লাগার শেষ নেই। দর্শক আছেন ফোনে, ফোনটি আমরা নিব। হ্যালো, হ্যালো, জি কে বলছিলেন? জি আমি সিলেট থেকে বলছি, রূপক চক্রবর্তী। আচ্ছা, কার সঙ্গে কথা বলতে চাচ্ছেন? আমি তপন দাদার সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। প্লিজ, কেমন আছেন আপনি? এই তো দাদা আছি, নমস্কার। ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ গে দাদা আছি ভালো। আচ্ছা, আপনাকে তো দাদা অনেকদিন পরে দেখলাম, তো আসলে এখন অনেক আপনার বয়স হয়ে গেছে বুঝা যায়, আর দীর্ঘদিন পরে দেখা, সেই হিসাবে আসলে অনেক আগ্রহী নিয়ে বসছি আপনার গান শুনবো। খুব খুশি হলাম। সাথে আপনার এই যে দ্বিতীয় আর আছেন গান, জি আসলে ভালোই লাগছে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে আমরা তপনদার কাছে, আমি এখন গান গাইবো একটা গান। এই গানটা গাওয়ার আগে আমি বলি যে গান গীতিকার যিনি আমাদের দেশের কয়েকজন শ্রেষ্ঠ গীতিকারের মধ্যে উনিও একজন, উনি হলেন মোহাম্মদ রফিকুজ্জামান। ওনার আজকে জন্মদিন। আমি রফিক ভাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি। আপনার লেখা একটি গান আমার সুযোগ হয়েছে আপনার অনেকগুলো গান গাওয়ার, সেখান থেকে আমি একটা গান করছি। এই গানের গীতিকার হলেন রফিকুজ্জামান, সুরকার আরেকজন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী সাহেব। কিবোর্ডটা বড় ছুটে গেছে দেখেন। রফিক ভাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, যেখানে থাকুন কানে কানে। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার সাধ মরবে না গো, তোমাকে দেখার উড়বে না। আকাশে সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখা উড়বে না গো, তোমাকে দেখা তোমাকে দেখার সাধ মরবে না গো,
তোমাকে দেখার মরবে না, মরম যতই হোক অথই আধা, পারবে না রেখে দিতে এই অভিশাপ, ও এই অভিশাপ। মরম যতই হোক অথই আধা, পারবে না রেখে দিতে এই অভিশাপ, ও অভিশার। একে একে সব আলো হয়তো বা ফুরাবে, একে একে সব আলো হয়তো বা ফুরাবে, চোখের পলক তবু পড়বে না। তোমাকে 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 দেখার মরবে না গো, তোমাকে দেখার মরবে না। আকাশের সব তারা ছড়ে যাবে, আমার চোখের তারা ছড়বে না। তোমাকে দেখার মরবে না গো, তোমাকে দেখার মরবে না গো, তোমাকে দেখার মরবে না। আকাশে সব তারা ঝরে গেল আছে, কিন্তু এনটিভির পর্দায় দুটো তারা আছে, এই তারা কিন্তু ঝরবে না। একটা বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আমরা আরও গান শুনব। প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদম থেকে নিচ্ছি বিরতি। যেমনটি বলছিলাম, দুটো তারা কিন্তু আমাদের সঙ্গে আছে, জল জল করে জ্বলছে, ছড়াচ্ছে তাদের আলো। এই আলোকিত হচ্ছি আমরা, তাদের যে আলোটা আছে সে আলোয়। মিউজিক অ্যান্ড রিদম নিয়ে সাথে আছি পারিহা। আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীতের দুই প্রিয় মুখ, আছেন তপন দা এবং সেই সঙ্গে আছেন দিঠি আপু। চলে যাচ্ছি দুজনের কাছে। যাওয়ার আগে একটা ফোন নিতে চাই, পারমিশন দাও আমাকে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে, কার সঙ্গে কথা বলছি আমরা? আমি আহমেদ মুক্তার মিঠু বলছিলাম রাঙ্গুর থেকে। জি বলুন। জি, তপন দার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। প্লিজ বলেন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ তপন দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে 22-23 বছর পরে কথা বলছি তপন দা। হাই হাই। সেই নারায়ণগঞ্জ কলেজে আপনি প্রোগ্রাম করে গিয়েছিলেন? জি জি জি, আপনার সাথে প্রোগ্রাম করেছিলাম আমরা। আচ্ছা। ফ্ল্যাশ মিউজিক্যাল ব্যান্ডে ছিলাম, ওইখানে প্রোগ্রাম করেছিল আপনার সাথে। আচ্ছা, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো ভাই? না জি ভালো আছি। কোন গানের রিকোয়েস্ট আছে মনে করেছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আমরা গানে যেতে চাই। আজকে দিঠির জন্য এখানে আসলাম। ওকে দিঠি, থ্যাঙ্ক ইউ সো মাচ, আই এম অনার্ড, ট্রুলি অনার্ড। তো কিছুক্ষণ আগে যে গানটি গাইলাম ওটা চলচ্চিত্রের গান ছিল, এখন যে গানটি করেছি এটা টেলিভিশনের জন্য লেখা হয়েছিল। বাবাই লিখেছিলেন এবং সুর করেছিলেন সত্য সাহা, এবং গেয়েছিলেন আমার আরেকজন খুব প্রিয় শিল্পী সামিনা চৌধুরী আপা। আমি একটু চেষ্টা করছি। যুদ্ধ হয় কত ভুল শুদ্ধ হয় কেন বলো না, আমার দিকে চাইতে কারো সময় হলো না।
গান শোনার জন্য উনি গান করেন, ওনার নাম কচি ভাই, উনি জাহিদ ভাই বললেন, জাহিদ ভাইয়ের বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, তো আমার ওনার যেহেতু একজন শিল্পী বলেছেন গান গাও, আমি গাইবো অবশ্যই। আমরা গানটি শুনবো, তার আগে ফোন আছে, একজন দর্শক আছেন লাইনে। হ্যালো তপন দা। জি আসসালামু আলাইকুম। তপন দা, সুমন বলছি, সাইনবাগ থেকে। নমস্কার। নমস্কার, কোথা থেকে? সাইনবাগ, সুমন দাদা, সাইনবাগ। ও, কেমন আছো তুমি? দাদা ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি দাদা। ওকে দাদা, ফরেস্ট ছিলে বা আমি মুঠোর ভিতরে পদ্ধতি আপনার সময় হয়। ও মাই গড, তুমি কঠিন কঠিন আছে, গাইবো তোমার জন্য, দুই লাইন হলে গাইবো। থ্যাঙ্ক ইউ দাদা। ওকে, ধন্যবাদ, সাথেই থাকুন। অনেক রিকোয়েস্ট কিন্তু জামা পড়ে যাচ্ছে। কচি ভাই, আপনার জন্য গান। শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না দিয়া। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না দিয়া। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, আশার স্বপন দেখেছি সঙ্গে, কতদিনে কত আশার স্বপন দেখেছি সঙ্গে, হৃদয় আমার ভরিয়েছিলাম দক্ষিণা সমীরণে, স্বপন আমার বিফল হল, স্বপন আমার মনরে, ও
বিফল হলো হাসিনি সেই মধুমাস, আমি জেনে গেছি আমি জেনে গেছি আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে মিটিবে না দিয়া, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে দিতে আমি এসে তোমার রঙিন কুঞ্জ মেলায়, তোমার রঙিন কুঞ্জ মেলায়, তোমার রঙিন কুঞ্জ মেলায় রং দিতে এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি আমি জেনে গেছি আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে মিটিবে না দিয়া, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে। তুমি কিছু বলো এখন পলা শিমুল ফোটারই সময়, বসন্ত বসন্ত সামনে, বসন্ত আসছে বসন্তের আর মাত্র মানে দুদিন না একদিন বাকি বলা যায়, বসন্ত বসন্তের ছোঁয়া কিন্তু লেগে গেছে। হ্যাঁ, 12টার পর আগমনী গান, বসন্তের আগমনী গান, আমরা আগেই গিয়ে ফেললাম আমরা। এবার তোমার গানেও যাবো, কিন্তু একজন কলার যেহেতু আছেন আমাদের সঙ্গে, ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো, জি আমরা কার সঙ্গে কথা বলছি? আপনি কিন্তু ধরতে গেলে আমার দেশের বাড়ির লোক, পাশাপাশি ব্রাহ্মণবাড়ি, আমি কুমিল্লা। জি আপু, আমি আপনার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে। আপু, আগামী ইনশাল্লাহ বিশ্ব ভালোবাসা দিবস, অবশ্যই গাইবো, আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি অবশ্যই মাকে নিয়ে একটি গান আপনার জন্য হলেও গাইবো। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। এখন আমি আবার সেই 70-এর দশকে ফিরে যাই। একটা ছবি ছিল আলো তুমি আলিয়া, ওই ছবির গান, এবং গানটি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছিলেন আরেকজন আমাদের লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর প্রয়াত সুবল দাস। আমি একটু চেষ্টা করছি। এই গানটি মাহমুদ নবী স্যারও করেছিলেন, আবার আবিদা সুলতানা ম্যাডামও করেছিলেন। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। তাজমহল গড়েছি
সাগরে পাড়ি দিয়ে যতগুলো গান শুনছি ততগুলো গানে কিন্তু আসলে মুগ্ধ হয়ে শুনছি, শুধুমাত্র বলার জন্য না, আসলে না, একেবারে না। এই যে পুরনো গানগুলো গাওয়ার পেছনে আমার যে ভেতরে মানসিকতাটা কাজ করে, আমার মনে হয় যে এখন অনেক গানই আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর আগেই দেখা গেছে যে গানগুলো আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু আমি এই গানগুলো ইচ্ছে করেই করি আমাদের নতুন প্রজন্মের কাছে আরেকবার তাদেরকে স্মরণ করিয়ে দেবার জন্য, এই গানগুলো এবং এই গানগুলোর ইতিহাসগুলো, কারা লিখেছেন, কারা সুর করেছেন, কারা গিয়েছেন, কারণ আমি মনে করি যে এটা জানা অত্যন্ত জরুরি। তারাই কিন্তু আমাদের পথ প্রদর্শক, এবং আমরা আবারও গানে ফিরে আসবো, কিন্তু একটা বিরতির যেহেতু দিঠির তো একটা বিরাট ব্যাপার আছে, ও পৈতৃক সম্পত্তি সব অনেকটাই। মিউজিক অ্যান্ড রিদম নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু সময় একেবারে শেষের দিকে চলে যাচ্ছে, আমাদের দুজন প্রিয় শিল্পীর কাছে চলে এলাম। দাদা আমাকে গাইতে হবে, গাইতে হবে। আমি যেহেতু একটা অনুরোধের গান, আমি চারটা লাইন হলে গাইব। এই গানটা একটা ভাতৃ ছবির গান, আমার জীবনের, আমার এই গানের প্রতি আমার একটা আলাদা ব্যাপার আছে। আছে, এবং ফোনও কি আছে, ফোনও কি আমরা নিব, ফোনও আছে লাইনে, আমরা ঝটপট একটা ফোন আমরা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি
আমি ঢাকা থেকে বলছি, রামপুরহাট থেকে। জি বলুন। জি বলেন, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি দাদা। আচ্ছা দাদা, আসলে আপনাকে আমার এত ভালো লাগে যে আমি ধন্যবাদ জানাই এনটিভি কে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আমরা আশা। সেই আর জনগণ, দর্শক শ্রোতারা যদি আমাদের না চাইতো আমরা তো আসতে পারতাম না। অনেক ধন্যবাদ, এবং আমাদেরও ভালো লাগছে যে রাত জেগে আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন। আমরা তাহলে গানে চাই। আমরা আমি যেহেতু অনুরোধের একটা গানের চারটা লাইন গাইবো, তারপরে যেহেতু ছবির গান, ভাদ্দে ছবির গান, আমার জীবনের প্রথম ছবির গান গিয়েছিলাম। আলাউদ্দিন সাহেবের সুর, আলাউদ্দিন আলী, এবং গীতিকার হলেন আমজাদ হোসেন। কত কাঁদলাম কত গোসাধলাম আইলা না, ও পথের ধুলাই পইরা রইলা, একবার ফিরা চাইলা কত কাঁদলাম কত গোসাধলাম আইলা না, ও পথের ধুলাই পইরা রইলা, একবার ফিরা চাইলা একবার ফিরা চাইলা। এবার যাই পরের গানে, এবার আসল জায়গায় চলে আসি। এই গানের গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার, এবং উনি নিজে বলা যে ওনার খুব পছন্দের একটা গান, ওই গানটা গাইবো, আমার খুব পছন্দের গান। সুরকার যথারীতি আলাউদ্দিন আলী সাহেব। শত বরষার জল চোখে ছিল টলমল, আমার জন্যে শুধু এক ফোঁটা জল ফেললি না, যাবার বেলায় তুমি কোনো কথাই আমাকে বললে না, কেন বললে না, এক ফোঁটা জল তুমি ফেললে না, শত বরষার জল চোখে ছিল টলমল, আমার জন্যে শুধু এক ফোঁটা জল ফেললে না, যাবার বেলায় তুমি কোনো কথাই আমাকে বললে না, কেন বললে না, এক ফোঁটা জল তুমি ফেললে না। বিদায় দিলে না, বিদায় নিলে না, মনে হলো আমি যেন অপরিচিত, বিদায় দিলে না, বিদায় নিলে না, মনে হলো আমি যেন অপরিচিত, অথচ তোমায় নিয়ে কাব্য করেছি আমি প্রতিনিয়ত,
কি দারুণ অভিমানে সে বইয়ের পাতা তুমি খুললে না, কেন খুললে না? এক ফোঁটা জল তুমি ফেললে না, শত বর্ষার জল। আপন হলে না পর হলে না, হয়ে আছো লেখা কাগজের মতো। আপন হলে না পর হলে না, হয়ে আছো লেখা কাগজের মতো। নীরবে চলে গেলে বুকে নিয়ে এক রাশ মনব্রত, কেন যে আমার নামে একটু অভিযোগ তুললে না, কেন তুললে না? এক ফোঁটা জল তুমি ফেললে না, শত বরষার জল চোখে ছিল জলমল আমার জন্য, শুধু এক ফোঁটা জল ফেললে না। যাবার বেলা তুমি কোনো কথায় আমাকে বললে না, কেন বললে না? এক ফোঁটা জল তুমি ফেললে না, শত বরষা জল। নদী শিপ সাগরে মিশে যেতে চায়, এই মিলন মেলাকে রুখে ভালোবাসা এমনি সর্ব। একটা গান চারটে লাইন গাওয়ার কথা ছিল, সেজন্য গাইলাম। এটাই এটাই আসলে তপনদা, এটাই তপনদা সবকিছু কিভাবে যেন ম্যানেজ করে ফেলে। দর্শক আছেন ফোন নিয়ে, আপু তোমার কাছে আসি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কোন ভাই আপু? আমি খোকন বলছিলাম, ময়মনসিং থেকে। ভালো আছেন আপু? খুব ভালো আছি। খোকন ভাই ভালো? জি আলহামদুলিল্লাহ। কথা বলুন। জি, দাদার সাথে তো কথা বলতে চাচ্ছিলাম। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দাদা ভালো আছেন? জি ভালো আছি। মাওসিম বার্ষিকীতে আসছিলেন, অনেক আগে দেখছিলাম, এর আগে পর কোনো লাইভ অনুষ্ঠান দেখা হয় নাই। দাদা যে গানটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম সেটা হলো পাথর কালো তারার বাগান, শুনলাম আমার খুব প্রিয় গান, মিলন খানের লেখা, প্রণব ঘোষের সুর, আমার খুব প্রিয় গান। যদি সময় থাকে, আমি কথা দিচ্ছি না, যদি সময় থাকে তাহলে চেষ্টা করব গাইব। ধন্যবাদ, ধন্যবাদ, সাথেই থাকুন। দিঠি আপু গানে যাব। আমি ওই যে আমার দর্শক অনুরোধ করেছিলেন একটি মায়ের গান করতে, উনি সব মাদেরকে নিয়ে বসে আমাদের অনুষ্ঠান দেখছে, তো তার জন্য আমি একটি মায়ের গান করছি। এটি একটি ছায়াছবির গান ছিল, লাল কাজল, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর সত্তা শাহ, আর সাবিন আন্টির গাওয়া ছিল। আমি চেষ্টা করি। দোয়া করি
এবং এখানে তো গিটারে দেখাই যাচ্ছে আমাদের সবার প্রিয় সোহেল, এবং ওকে আমরা আদর করে মোটা সোহেল বলি। আর আমার দেশি ভাই মানিক ভাই অক্টোপাডে কি বাতি লাগালি রে ওই মানিক, আর শামু খুব লক্ষ্মী একটা ছেলে, তো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আসলে, তোমাকে শুভেচ্ছা, এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করছো, আর এনটিভির কর্তৃপক্ষ যারা পিছনে সামনে সাউন্ডে লাইটে বা ক্যামেরায় সব খাতে আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আমার পক্ষ থেকে একটা বড় ধন্যবাদ তপন দার জন্য, কারণ উনি পাশে থেকে আমাকে উৎসাহ যুগিয়েছেন, না হলে আমি গাইতে পারতাম না। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। শেষ গানে যাব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের মিউজিক অ্যান্ড রিদম, কথা দিচ্ছে নেক্সট উইকে আবারও ফিরে আসবো, সাথে কিন্তু থাকবে আপনাদের পছন্দের সিঙ্গার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি। ওকে, এটা ছবির গান, ঢাকা 86, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ সাহেব, অনুরোধ ছিল। জি, পাথরের পৃথিবীতে কাছে রে তাই ভেঙে চাইটা তার
করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। তাজমহলের শ্বেত পাথরে দুটি নামের ঠিকানা, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। La 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 la